আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1966 সালের ভাষা আন্দোলন। তো আজকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমার একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য। তো তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম 1958 সালের সামরিক শাসন। এই 1958 সালের সামরিক শাসন এবং ছয় দফা আন্দোলন একই সূত্রে গাঁথা, অর্থাৎ বাঙালি পূর্ব পাকিস্তান বাঙালি তথা পূর্ব পাকিস্তানের জনগণ দেখেছে যে 1956 সালে যে সংবিধানটা কার্যকর হয়, যে আনুষ্ঠানিকভাবে যে সংবিধানটা দেওয়া হয়, সেই সংবিধানটা বাতিল ঘোষণা করে 1958 সালে সামরিক শাসন জারি হয়। সুতরাং বাঙালি মনে একটা প্রশ্ন থেকে যায়, আমি কি স্বাধীন, আমরা কি স্বাধীন হয়েছি, আমরা কি প্রকৃত অর্থেই কি আমরা স্বাধীন হয়েছি, না প্রকৃত অর্থেই আমরা স্বাধীন হইনি? কারণ পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ভাষা আন্দোলনে আমাদের সাথে যে আচরণ করেছে তাতে পূর্ব পাকিস্তানের জনমনে এই বিষয়টা সুস্পষ্ট হয়ে ওঠে যে পূর্ব পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী এদেশকে একটা কলোনি বা উপদেশ হিসেবে, উপনিবেশ হিসেবে বিবেচনায় এনেছে। সুতরাং স্বাধীনতার জন্য আরও দীর্ঘ যাত্রা বাকি। 66 সালের যে ছয় দফা দাবি তার প্রেক্ষাপটটা আমরা বলেছি, মূলত সামরিক শাসন জারির পর থেকে তারা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, একটা স্বাধীন দেশের মর্যাদা লাভের জন্য যেই দাবিগুলো একটা স্বাধীন জাতি হিসেবে করতে পারে সেই সঙ্গত দাবিগুলো, সেই যৌক্তিক দাবিগুলোই রাজনৈতিক নেতৃবৃন্দ করেছিলেন। কিন্তু আইয়ুব খানের অর্থাৎ সামরিক শাসক আইয়ুব খানের শাসনামলে পাকিস্তানের জনগণের এই স্বায়ত্তশাসনের দাবি অর্থাৎ এই ছয় দফার দাবিগুলোকে পুরোপুরি আমরা দেখি উপেক্ষা করা হয়। তাহলে আসো আমরা সেই ছয় দফা দাবিগুলো কী ছিল। আমরা জানি 1965 সালে পাক ভারত যুদ্ধ এই স্বায়ত্তশাসনের দাবিকে একটা তীব্র গতি দেয়, কারণ এই পূর্ব পাকিস্তানের সীমান্ত ছিল তখন অরক্ষিত। ভারতীয় বাহিনী পাকিস্তানি অঞ্চলে হামলা না করায় বাঙালিরা রক্ষা পায়। তবে এই যুদ্ধের সময় পূর্বাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের অবহেলা ও উদাসীনতা বাঙালির কাছে সুস্পষ্ট হয়। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ তখনও তিনি বঙ্গবন্ধু উপাধি পান নাই, বা শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি কেন্দ্রীয় সরকারের এই চরম অবহেলার কঠোর সমালোচনা করেন। যুদ্ধ থামার পর 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি বিরোধী রাজনৈতিক দলগুলো পশ্চিম পাকিস্তানের লাহোরে এক সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তি রূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন। পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলো এই কর্মসূচির সমালোচনা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরে ছয় দফাকে আওয়ামী লীগের কর্মসূচির অন্তর্ভুক্ত করেন এবং এর ভিত্তিতে গণ আন্দোলনের ডাক দেন। ধীরে ধীরে দেশজুড়ে ছয় দফা জনপ্রিয় হয়ে ওঠে, একসময় বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয়। ছয় দফা আদায়ের আন্দোলন তীব্র গণ আন্দোলনের রূপ নেয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনগণকে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা ছয় দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করবেন। তাহলে আমরা আসো ছয় দফাগুলো কী ছিল সেটি দেখি। প্রথম দফা, পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতিতে। এই যুক্তরাষ্ট্রীয় সংবিধান ও পার্লামেন্টারি সরকার হবে লাহোর প্রস্তাবের ভিত্তিতে। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আইনসভাই হবে সার্বভৌম। সংবিধানের জনগণের পূর্ণ মৌলিক অধিকার রক্ষিত হবে, বিচার বিভাগের স্বাধীনতাও রক্ষিত হবে। অর্থাৎ আমরা দেখি যে যুক্তরাষ্ট্রীয় সংবিধান এবং পার্লামেন্টারি সরকারের দাবি ছিল প্রথম দফা। দ্বিতীয় দফা, যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্রে সরকারের কেন্দ্রের অধীনে কেবল দুটি বিষয় থাকবে, দেশ রক্ষা ও পররাষ্ট্র। সরকারের অবশিষ্ট বিষয়গুলো প্রদেশ সমূহের হাতে থাকবে। অর্থাৎ দ্বিতীয় দফাটা ছিল দেশ রক্ষা এবং পররাষ্ট্র বিষয়, যেহেতু আমরা যুক্তরাষ্ট্রীয় সরকারের দাবি দাওয়া করছি, সেহেতু অর্থাৎ ছয় দফার দাবি যেহেতু যুক্তরাষ্ট্রীয় সরকারের দাবি, সুতরাং
সেই হিসেবে দেশরক্ষা এবং পররাষ্ট্র ছাড়া বাকি সব বিষয়গুলোই প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। তৃতীয় দফা দেশের দুই অংশের জন্য দুটি পৃথক তবে সহজে বহনযোগ্য বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। তাহলে আমরা দেখি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যা পাকিস্তানের মূলধন পাচার জন্য একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। চতুর্থ দফা ছিল কর শুল্ক ধার্যের ক্ষেত্রে প্রদেশগুলোর স্বাধীনতা। পঞ্চমত প্রদেশের সরকারগুলো বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। প্রতি অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব আলাদা করে রাখতে হবে। ষষ্ঠ দফা প্রদেশগুলোকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় কার্যকরভাবে অংশগ্রহণের এবং জাতীয় নিরাপত্তা ও সংহতি রক্ষার সুযোগ দিতে হবে। প্রতিটি প্রদেশকে নিজেদের কর্তৃত্বাধীনে আঞ্চলিক সেনাবাহিনী বা আধাসামরিক বাহিনী গঠনের সুযোগ দিতে হবে। ছয় দফার গুরুত্ব এবং তাৎপর্য আমরা যদি দেখি যে এই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবির পটভূমি রচনা করে ছয় দফা। ছয় দফার গুরুত্ব এবং এর সুদূরপ্রসারী ভূমিকা আমরা লক্ষ্য করি পরবর্তী নির্বাচনে, অর্থাৎ সত্তরের নির্বাচনে আমরা দেখতে পাই। এছাড়া ছয় দফার দাবির প্রেক্ষিতে পরবর্তীকালে যে রাষ্ট্র ছয় দফা প্রণয়নকারী রাজনৈতিক নেতৃবৃন্দ আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানি কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর মধ্যে যে তীব্র অসন্তোষ দেখা দেয়, অর্থাৎ দুটি অংশের মধ্যে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো অংশের মধ্যে দূরত্ব আস্তে আস্তে তৈরি করে ছয় দফা। কারণ ছয় দফার দাবিকে পশ্চিমা শাসক গোষ্ঠী, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী স্বাধীনতার দাবি হিসেবে মনে করে। ছয় দফার দাবি আমরা দেখি যে তদানীন্তন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক সকল দিক থেকেই আমরা দেখেছি যে পূর্ব পাকিস্তানের জনগণ চরম বৈষম্যের শিকার হয়। অধিকাংশ শিল্প কারখানা, বিমা প্রভৃতি পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিদের নিয়ন্ত্রণে থাকে। দেশের সমুদায় সম্পদ 22টি অবাঙ্গালি পরিবারের কাছে কুক্ষিগত। প্রশাসন প্রতিরক্ষা, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ প্রশাসনিক বলি আমরা, সামরিক বাহিনী বলি, সব জায়গায় ছিল অবাঙ্গালিদের আধিপত্য। এবং এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার আশায় আওয়ামী লীগ ছয় দফা দাবি উপস্থাপন করে। ছয় দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি, স্বভাবতই এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে ছয় দফার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। এর গুরুত্ব সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন, ছয় দফা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ এবং গ্রাম বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি। এটা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার এক অন্যতম হাতিয়ার। এটা মুসলিম, হিন্দু, অর্থাৎ জাতি ধর্ম, যে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কোনো জনগোষ্ঠী গঠিত জনগোষ্ঠী নিয়ে বাঙালি জাতির স্বকীয় একটা ভাবমূর্তি আছে। সুতরাং বাঙালি জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে তারা সকল শ্রেণীর মানুষের সাথে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি, অর্থাৎ যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কেন্দ্র ছিল পাকিস্তান রাষ্ট্র, সেখান থেকে বের হয়ে এসে অসাম্প্রদায়িক জাতি, অর্থাৎ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের প্রতি একটা আস্থার জায়গা তৈরি হয় এবং তার সকলে মিলে একটা বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়। ছয় দফা এই গুরুত্বটা, ছয় দফার গুরুত্ব এখানে। বাঙালির স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও আমরা ছয় দফার গুরুত্বকে অস্বীকার করতে পারি না। ছয় দফাই স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করেছিল। ছয় দফার দাবিগুলোকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব না থাকলেও পাকিস্তানি শাসকদের প্রতিক্রিয়া ও আচরণ বাঙালিদের শেষ পর্যন্ত সেই দিকেই ঠেলে দেয়। 66 সালের ছয় দফা এবং 69-এর গণ আন্দোলনের ধারাবাহিকতায় আসে 1970 সালের ঐতিহাসিক নির্বাচন
এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 70-এর নির্বাচনের ফলাফলকে 6 দফা তথা প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে গণরায় হিসেবেই দেখা হয়েছিল। পাকিস্তানি শাসকরা নির্বাচনের রায় মানতে না চেয়ে উল্টো পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। এ কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 9 মাস যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাই 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলে আখ্যায়িত করা যায়। আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে এ পর্যন্ত থাকলো। তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে যেভাবে নির্দেশনা আছে সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে।